আমরা আজকে শিখবো কিভাবে উইন্ডোজের একাধিক ইউজার থাকলে ডিলিট করতে হয়। প্রথমে আমরা আমাদের এখানে যতগুলি ইউজার আছে দেখাবে। আমার এখানে তিনটা ইউজার আছে, একটা দুইটা তিনটা। ইউজারগুলো ডিলিট করতে গেলে প্রথমে আমরা প্রবেশ করতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে বিভিন্নভাবে যাওয়া যায়, কন্ট্রোল আর দিয়ে যাওয়া যায়। এখান থেকে চার্জ থেকে আমি যদি কন্ট্রোল প্যানেল চার্জ করি, CONTROL, কন্ট্রোল প্যানেল চলে আসবে। কন্ট্রোল প্যানেলে আসলে আমরা এখান থেকে যাব ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট থেকে আমাদের আবারও ইউজার অ্যাকাউন্ট, এখন এখান থেকে ম্যানেজ অ্যান আধার অ্যাকাউন্ট। এখানে পিসিতে যে কয়টা ইউজার অ্যাকাউন্ট আছে সবগুলো দেখাবে। একটা হচ্ছে মেইন ইউজার অ্যাকাউন্ট, আর দুইটা হচ্ছে আমার লোকাল অ্যাকাউন্ট। তো আমি এর মধ্যে একটা ডিলিট করে দেবো। আমি যে ওয়ার্ক কানেক্টে রাখছি এটা রাখবো আমার। আচ্ছা, এটা একটু ব্যাগে যাই, এটা ডিলিট করে দেব। ডিস অ্যাকাউন্ট ডিলিট করতে করার জন্য আমি এখানে প্রথমে ক্লিক করব। ক্লিক করলে এখানে অপশন আসবে ডিলিট অ্যাকাউন্ট, ক্লিক ডিলিট, ওখানে ডিলিট অ্যাকাউন্ট। ডু ইউ ওয়ান্ট টু কিপ দিস পিসি ফাইল ডিলিট, পিসি ফাইলস ডিলিট। ওকে, ডিলিট অ্যাকাউন্ট। এটা কি করতে হবে? হ্যাঁ, ওকে ডিলিট হয়ে গেছে। ওকে, এই যে এখন আমার একটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট। আমি যেটাতে লগ ইন করবো ওখানে আবার ক্লিক করলে, ওকে, ও এটাতে আমি লগ ইন আসি অলরেডি। এই যে আমার এই অ্যাকাউন্টে লগ ইন আসছে। এখন আমার এখানে দুইটা আছে, একটা দুইটা। থ্যাংকস ফর দ্য ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।